সাদাকা, এটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল। সাদাকার মাধ্যমে কি কি উপকার হয় এই বিষয়গুলো কিন্তু হাদিসে দেখলেই দেখতে পাই আর কি, যে সাদাকার মাধ্যমে বিপদ দূর হয়, সাদাকার মাধ্যমে রিজিকে বারাকা আসে, আর অনেক অনেক ফজিলত সমূহ আমরা জানতে পারি হাদিস সমূহ থেকে। কিন্তু দেখা যাচ্ছে যে বর্তমান প্রেক্ষাপটে আমরা এবং আমাদের সন্তান সন্ততিরাও সাদাকার যে ফজিলত এবং সাদাকা করার যে অভ্যেস, এটা থেকে প্রায় দূরেই সরে যাচ্ছে। এই বর্তমান কালচারের হেজেমনির যুগে ইসলামী সংস্কৃতিকে এবং সাদাকাকে ভালোভাবে সমাজে প্রচার প্রসার করার জন্য আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি সাদাকা বক্স। এটা শুধুমাত্র একটা রূপক একটি বক্স। এই বক্সের মেইন মূল মর্মার্থ হচ্ছে যাতে করে আমরা সাদাকা দিতে অভ্যস্ত হয়। এই বক্সটা যদি আপনার বাসায় থাকে, এক, এটা আপনাকে একটা রিমাইন্ডার দিবে যাতে করে আপনারা সাদাকা দিতে পারেন। দুই, বাসার যে ছোট ছোট বাচ্চারা আছে, যেরকম আমি একটা এক্সাম্পল দিই, ছোটবেলায় যখন কোনো ফকির মিসকিন আসতো, তখন দেখা যেত যে আমাদের মুরব্বীরা আমাদের হাত দিয়ে টাকাটা ফকির মিসকিনকে দেওয়াতো। এটা কেন দেওয়া হয়? কারণ হচ্ছে যে যাতে করে আমরাও ছোটবেলা থেকে যেন সাদাকা দিতে অভ্যস্ত হই। কিন্তু যারা বিদেশে থাকে, ইউএসএ আমেরিকাতে থাকে, শহরাঞ্চলে থাকে, ওদের ফ্ল্যাট বাসায় তো আর এরকম ইয়ে নাই যে কোনো একটা ফকির উঠে আসবে ফ্ল্যাটে, ফ্ল্যাটে এসে সাদাকা চাইবে আর আপনি তার হাত দিয়ে দেওয়াবেন। বাহিরে না যাওয়া পর্যন্ত এরকম অপরচুনিটি নাই, কিন্তু কখন বাহিরে যাবেন কোনো সুযোগই হয় না। কিন্তু বাসায় যদি এরকম একটা বক্স থাকে এবং প্রতিদিন যদি আপনি তাদেরকে টার্গেট দেন যে তোমার টিফিনের টাকা থেকে অথবা তোমার যে কোনো জমানো টাকা থেকে অথবা আপনি নিজে একটা টাকা দিয়ে তার হাত দিয়ে যদি সাদাকা বক্সে একটা করে রেগুলারিটি মেনটেন করে যদি ভরান এবং মাস শেষে অথবা সপ্তাহ শেষে সেটা কোনো একটা ভালো একটা খাতে যদি দিয়ে দেন, আলহামদুলিল্লাহ, দ্যাটস এ গুড প্র্যাকটিস। এবং এর মাধ্যমে আপনার সন্তান সন্ততিরাও বিষয়টি শিখবে। শুধু যে এই বক্সই রাখতে হবে এরকম না, আমরা যে কোনো দোকান, ব্যবসা প্রতিষ্ঠান, অফিস, আদালত, বাসায়ও যে কোনো ভাবে যে কোনো কোনো একটা প্লাস্টিকের এরকম একটা আসবাবপত্র কিন্তু সাদাকা বক্স হিসাবেও কিন্তু ব্যবহার করতে পারি। এই জিনিসটা আপনারা একটু মাথায় রাখবেন ইনশাআল্লাহ। এই ভাই যে উদ্যোগটা নিয়েছেন, জাস্ট মেইন মেসেজটা, মূল মেসেজটা, সাদাকা যেন বর্তমান মুসলিমদের সন্তানেরা যেন ভুলে না যায়, এই আঙ্গিকে আর কি উনি এই প্রজেক্টটা শুরু করছেন। এবং প্রত্যেকের বাসায় যেন এই একটা করে বক্স থাকে যাতে করে আমাদের সন্তান সন্ততিরা সাদাকা দিতে উৎসাহিত হয়। ভালো থাকবেন সবাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।